আমারটা গুড়মুড়ি, বাবাইরটা চিনি দিয়ে মুড়ি। বাবাই কালকে ইচ্ছা মতো মাংস পাইনি, ও অ্যাকচুয়ালি এটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা সম্পূর্ণ আলাদাভাবে করছি, এটা সম্পূর্ণ আলাদাভাবে করছি, দুটো দুটোর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদাই হবে। আমার মা পাপ্পা স্টেবিলাইজারটা লাগানোর পর এসিটা এখন মোটামুটি ঠিকঠাকই আছে। মেয়ে যখন ছ মাস বয়স তখন এই বেড কভারটা কেনা, এটা যেহেতু তো এটা বানাচ্ছি ভেজিটেবল স্যুপ। আর এর সাথে কম্বিনেশন হলো যে শসা আর দই, যেটা আমি খাবো বাবাই খাবে না। কোন তারটা কোথায় ঢোকাতে হবে? সকালবেলার ব্রেকফাস্টে দেখো কত কিছু নিচে নিয়ে বসেছে। আমি খাবো না ছাতু, দাও এটা দাও। না আমি ছাতু খাবো না, বড় জলের বোতল। তো আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট দেখো, আমারটা গুড়মুড়ি, বাবাইরটা চিনি দিয়ে মুড়ি, কিন্তু আমরা জল দিয়ে খাবো। আর মেয়ে খাবে জ্যাম পাউরুটি, সাথে এই যে কাল কামধনু থেকে এটা নিয়ে এসছে এটা খাবে গোলা রুটি। মালপোয়াকে বলছে গোলা রুটি গাধি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, আজকে সকাল সকাল আরবান কোম্পানি থেকে একজন ইলেকট্রিশিয়ান এসে আমাদের এসিতে একটা স্টেবিলাইজার বসিয়ে গেল, কারণ বুঝতেই পারছো ভোল্টেজ এত আপ ডাউন করছে। এসিটাকে বাঁচানোর জন্য বাবাই স্টেবিলাইজারটা নিয়ে রেখেছিল, ওরা এসে বসিয়ে দিয়ে গেল। তো প্রথমে যেখানে বসিয়েছে তার আবার চেঞ্জ করতে হয়েছে, কেন সেটা তোমাদেরকে একটু পরে বলছি, এখন যেহেতু খেতে বসেছি। আর আজকে সানডে স্পেশাল আমরা কি খাবো, কি খাবো আমরা? ওয়াটার। সানডে স্পেশালে আজকে আমরা খাবো মাটন কষা, তাই তো? কি খাবে সুহানি? এখন তো খেতে বসেছি, তার আগে কাচাকুচি, তারপরে ঘর মোছা, মেয়েকে স্নান করানো, সব কিছুই হয়ে গেছে, শুধু এখন আমার আর এর স্নানটা বাকি আর রান্না বাকি। চলো খেয়ে নি, এর মধ্যে জল দিয়ে দিয়েছে। ওই ওই জেলিটা কি সুহানি লাগাবে? তুমি দেখো একজন কি মজা করে খাচ্ছে, ভাল লাগছে? প্রচুর নিম পাতা হয়েছে। বলো কি খবর, আজকে একটা সুন্দর শাড়ি পরে এসছো, কি ব্যাপার? ডাক্তারখানায় কেন? চলো আজকে কি রান্না হবে বলো তো, নিম পাতা দেখে কি মনে হচ্ছে? আমি একটু নিম বেগুন এখানে বেগুন কেটে রেখেছিলাম, আগের দিন শুক্তোই দেবো বলে বেশি হয়ে গেছিলো, তো বাবাই বলছে অল্প একটু নিম বেগুন করে নাও। তো এই বাড়ির পাশের গাছটা থেকে এই যে ছিঁড়ে আনা হলো, আর আগের দিন যে বাবাই সেই নিম ফুল নিয়ে এসছিলো না, সেই ফুলের সাথে যে পাতাগুলো ছিল এই দেখো এখনও ভালো আছে, কিন্তু এগুলো কি আর দেওয়া যাবে বলো, ওই জন্য বাবাই আবার নিয়ে আসলো দুটো চারটে। আর এখানে আলু পেঁয়াজটা যদিও বাবাই কেটেছে, আমি যখন মানে জামা কাপড় কাচছিলাম, কাঁচাকুচি এখনও কমপ্লিট হয়নি বলছি কেন। আর এই যে মাটনটা বার করে রেখেছে, এতটা যদিও বা রান্না করব না, অল্পই রান্না করব, কিন্তু এই যে একটু ধুয়ে মাংসটা একটু দই মাখিয়ে রেখে যাব। আর তোমরা অনেকেই ভাবছো হয়তো আমার এই হাতে কি হয়েছে, অ্যাকচুয়ালি হাতের এখানে আর এখানে আমার তেল ছিটিয়েছিল জানো তো, এটা তো শুকিয়ে গেছে, কিন্তু এটা যেহেতু জল টল ঘাটা হচ্ছে দেখো কেমন পেকে যাচ্ছে, কিছু করার নেই, কাজ বাজ তো করতেই হবে, জলের কাজ না করলে কি হবে। বাবাই কালকে ইচ্ছা মতো মাংস পাইনি, ও অ্যাকচুয়ালি মটন নিলে সামনের পা থেকে নেয়,
তো সামনের পা পায়নি, পিছনের পায়ের দিক দিয়ে নিয়েছিল। বাবাই ওই নিম পাতাটা পুরো গন্ধ বেরোচ্ছে, ও আর দেওয়া যাবে না। হ্যাঁ তুমি এই পাখাটা এত এইরকম ওইরকম করো না, উল্টে পড়বে আবার যাবে। আরে একটু একটু বাইরে যাচ্ছে, একটু জল আনতে গেল, এসে পাখাটা চালিয়ে খানিকক্ষণ হাওয়া খেয়ে নিল, মানে আর পাচ্ছে না। আর এত গরমে বউ যদি এসি চালাতে না দেয় তার অবস্থা কীরকম হয়? চালাবে নাকি পাহাড়ে পোস্টিং নেবে? আমার কিন্তু অত গরম লাগছে না। বলছে তো আজকে থেকে নাকি একটু বৃষ্টি হওয়ার কথা আছে, তো বাইরে বেশ ভালোই রোদ্দুর, এখনও দেখতে পাচ্ছে একটু হাওয়া হচ্ছে। জামা কাপড় সেই ওই মাথা থেকে এই মাথা, এখন আর ছাদে যাচ্ছি না এত রোদ্দুরে, যে মেলতে যাবে তারও কষ্ট। তিনটে বেড কভার কেচেছি আজকে সকাল থেকে, আবার খানিকটা জামা কাপড় এর ভেতরেও দিয়ে দিয়েছে শুকিয়ে গেছে বলে। ভাতটা হয়ে গেছে আর মাংসটাতে বাবাইকে বললাম একটু দই মাখিয়ে রাখতে, দই মাখিয়ে রেখেছে, এবার রান্নাটা করে নি। রান্নাটা তো করবো, তার আগে এই যে আমার মেয়ের লেবুর জুসটা করে রাখবো। যতই গরম হোক রান্না করার সময় যদি জানালা না খোলা হয় ভীষণ কষ্ট হয়, ওপরে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান চলছে, তবুও ওটাতে অত কাজ হয় না, জানলা খোলা রাখতে হবে। নিম বেগুন করার জন্য আগে নিম পাতাটা একটু অল্প তেলে ভেজে নিচ্ছে, নাহলে লাস্টে নিম পাতা দিলে না একদম ভাজা ভাজা হয় না। যে বেগুনটা তোমাদের দেখালাম তার সাথে আরও একটু বেগুন কেটে নিয়েছি, আর এখানে দেখো নিম পাতাগুলোকে সাইড করে দিয়ে আবার এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। কেন বলো তো, বেগুনটা এর মধ্যে ভাজবো, সাথে নিম পাতাটাও ভাজা হবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। তো এটা আমি আর বাবাই খাবো, ওই জন্য লঙ্কা গুঁড়োটা দিলাম, আমার মেয়েকে হারগিস খাওয়ানো যাবে না এটা। এদিকে মেয়ের মাংসের জন্য পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। বেগুনটাকে দেখো কেমন ঘেঁটে দিলাম, পেঁয়াজের মধ্যে মাংসটাকে আজকে আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। টমেটো আর ক্যাপসিকাম, এই যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। মাংসে আমি বেশি ধনে গুঁড়োটাই ইউজ করি, জিরে খুবই কম দিই। দিয়ে দিলাম হলুদ, এটা বাচ্চার রান্না ঠিক আছে, একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম একদম রেড মানে যেটা ঝাল লঙ্কা গুঁড়ো এইটুকুই, ও যাতে একটু শান্তি করে খেতে পারে। আর দিলাম একটু জিরে গুঁড়ো অল্প। এবার কষাবো, নিম বেগুনটা তো হয়ে গেছে, এদিকে মেয়ের তরকারিটা হচ্ছে, সাথে এবার আমাদেরটা বসাবো। মানে কটা কড়া লাগে দেখো, নিম বেগুনটা একটা কড়াই করলাম, এখানে একটা তরকারি হচ্ছে, এখানে একটা তরকারি হচ্ছে, তো এগুলো যদিও বা লাস্টে প্রেশার কুকারে দেবো, তবে আগে একটু আমি কড়াতে কষিয়ে নিতে আমার সুবিধা হয়, প্রেশার কুকারে একেবারে করে নিতে খুব অসুবিধা হয়। তো মেয়েরটা যেহেতু আগে হচ্ছে, মেয়েরটা আগে প্রেশার কুকারে দিয়ে ওরটা নামিয়ে তবে করবো, আমাদেরটা প্রেশার কুকারে দেবো। তো চলো এবার আমাদেরটা করে নিই। দুটো কড়াইতে মাংস বসিয়েছি বলে যে একই রান্না করছি এমন নয়, কিন্তু এটা সম্পূর্ণ আলাদাভাবে করছি, এটা সম্পূর্ণ আলাদাভাবে করছি, দুটোর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদাই হবে। তো এটাতে এখন আলুটা দিয়ে দিলাম, এবার একটু কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে প্রেশারে দেব। আর এটা সবে দিলাম, পেঁয়াজ কাটার ওপরে তরকারির টেস্ট ডিপেন্ড করে অনেকটাই, মানে তুমি পেঁয়াজ কীরকম কাটছো তার উপরে ডিপেন্ড করে অনেকটাই। একদম স্লাইস করে পেঁয়াজ কাটলে দেখবে একরকম টেস্ট হয়, তারপরে পেঁয়াজ একদম মানে একদম ছোট্ট ছোট্ট করে কাটলে একরকম টেস্ট হয়, একটু বড় কাটলে একরকম টেস্ট হয়। তো আজকে আমার পেঁয়াজটা একটু বড় বড় হয়ে গেছে, দেখো এই চামচে দেখতে হচ্ছে একটু বড় বড় হয়ে গেছে। তো পেঁয়াজ বেসিন দেখো পুরো এখন এটা বসিয়ে দিয়ে পরিষ্কার করবো, যে ভিডিও করছে এটা তার জন্য হচ্ছে, আমাকে বলে দিচ্ছে সে। আর এদিকে একটা কারা হচ্ছে, এদিকে একটা তোমাদের, আমরা কারা, আমার মা পাপা মা মা ছোঁয়া মা।
সাথে এই যে আমাদের দেখা যাচ্ছে, এটা কি কি বলতো? এটা এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি কালকে ছিল। তো মেয়ের মাংসটা 6-7টা সিটি দিয়ে এখানে রাখলাম, আর আমাদেরটা এখানে এখন হচ্ছে, বললাম কষা করব। তো এই যে ফোটাতে দিয়েছি, এখানে আলুটা তুলে নিয়েছি, আলুটা একটু কষিয়ে নিয়ে আলুটা আর এই চর্বিটা একটুখানি তুলে নিয়েছি। কেন বলতো, এটা যখন প্রেশার কুকারে আমি দেব তখন আবার ওতে সিটি দিয়ে দেবো, নাহলে একদম গলে ক্ষীর হয়ে যাবে। তো এখন খাবার দাবার নিয়ে চলে এসেছি, আর আমাদেরটা এখনও প্রেশার কুকারটা জাস্ট বন্ধ করে আসলাম। এখন এই ব্যক্তিটা খাবে, নিম বেগুন খাবি মা একটু? আর সহ্য করতে পারছি না খিদে, বিশাল জোর খিদে পেয়েছে, ওই সকালবেলা মুড়ি খেয়ে হয়? দেখো প্রেশার কুকার নিয়ে চলে এসেছে, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছে, ততক্ষণে নিম বেগুন আর এঁচোড়টা খেয়ে নেবো মেয়েকে খাওয়াতে খাওয়াতে, তারপরে মাংস দিয়ে খাবো। আজকে জমিয়ে খাওয়া হবে, জানো না? মাংসটা দেখো একটু ঝোল বেশি হয়ে আছে মনে হচ্ছে না? ওটা ঝাল বলে রকম লাগছে মা, লঙ্কা দিলে একটু টেস্ট নেই, রঙটা আলাদা হয়। তো আগে বড় হও, আর বড় না হয়ে কি খাবে না কি তুমি? হ্যাঁ বুদ্ধুরা ভালো আছে, এই দেখো এসি চালিয়ে গায়ে কাঁথা দিয়ে শুয়ে আছে, তাহলে তাহলে এসি চালানোর দরকার কি? আর স্টেবিলাইজারটা তো প্রথমে এই দিকটা এই লাইটের নিচে লাগানোর কথা হয়েছিল, তারপরে এখানে লাগাতে হয়েছে, কেননা আমাদের ওই যে এসি থেকে যে তারটা বেরিয়েছে বোর্ডে আসে, সেই তারটা এতটাই ছোট সেটা স্টেবিলাইজার পর্যন্ত আসছিল না, ওই জন্য ওটাকে আবার এখান থেকে তুলে ওখানে লাগানো হয়েছে। তো স্টেবিলাইজারটা লাগানোর পর এসিটা এখন মোটামুটি ঠিকঠাকই আছে, মানে ভোল্টেজ আপ ডাউন আর হচ্ছে না, প্রবলেম হচ্ছে হচ্ছে না? তো কী খাচ্ছ ওটা আবার, সেই চকলেটটা? ঠিক আছে খাও। আসলে আমি বাবাইকে বলেছি যে বাবাই ওকে একটু সামলাও, আমি একটু বাইরে হাঁটতে যাব, এত কিছু খেলাম এখন যদি একটু না হাঁটাহাঁটি করি এই খাবারটাই গায়ে চট করে বসে পড়বে। না চেষ্টা করি আমি প্রত্যেক দিন জানো তো যে একটু এই খাবার পরে হাঁটতে যাব, কিন্তু যেহেতু বাবাই বাড়ি থাকে না, আমার মেয়ে আমাকে একা কিছুতেই যেতে দেয় না, কিছুতেই না, ওই জন্য ওকে রেখে আমি যেতে পারি না। তো এখন একটু যতটা পারবো, জানে না, জানলে এক্ষুনি তুলকালাম বাঁধিয়ে দেবে আমার মেয়ে। আজকে বাইরে কী সুন্দর হাওয়া দিচ্ছে, বলেছে বিকালে নাকি একটু ঝড় হতে পারে, বৃষ্টি না হোক অ্যাটলিস্ট ঝড় হবে হালকা, দেখা যাক কী হয়। তো আমি এই আমাদের বাড়ির রাস্তাতেই হাঁটবো, গলিতেই, বেশি দূর যাব না। এই দেখো ঘাম ঝরে ঝরে পড়ছে, টানা 20 মিনিট হাঁটলাম আর পাচ্ছি না, আমি হেঁটে এলাম আর ওদেরকে একটা আইসক্রিম খাওয়াই, বেশ খুশি হবে আমার মেয়ে। দেখো দুজনেই লাফিয়ে উঠেছে, দুজনেই লাফিয়ে উঠেছে, একটাই হয়ে যাবে তো দুজনের? আর একটা কোন আছে আর নেই, কোনটা খাবে দাদা? এটাও খাবে, ওটাও খাবে, শেষ করে দেবে, আবার কিনতে হবে তাহলে মানে, একটাই খাও, একটাই খাও। এখন 5:30 বাজতে যায়, আর আবার মেয়ে দেখো হেলমেট নিয়ে দৌড়াদৌড়ি করছে। না দাও মা, পাপা এক্ষুনি চলে আসবে, তুমি তো ডান্স ক্লাসে যাবে। তো বাবাই দেশ বাড়িতে একজন মারা গেছে, তো বাবাই সেখানে যাচ্ছে। আরে কান্নার কি আছে, এক্ষুনি তো আমরা যাবো ডান্স ক্লাসে। বিকেলে এসে, বিকেলে এসে আমরা কোথায় একটা যাবো, ঠিক আছে? কোথায় যাবে ভেবে না, তুমি যাবে না ডান্স ক্লাসে, তুমি যাবে না? আসছি, ঘুরে আসছি, আস্তে করে তোলো না, তো নিচে লাগলেই কাদা লেগে যাবে, শুকিয়ে গেছে, দাও এগুলো থাক আমি পরে তুলছি, ওকে দিয়ে এসে যাও, তুমি যাও, ঠিক আছে যাও।
চলো মা। তা সুয়ানি কি করছিল দেখবে, আমার মাটা কমপ্লিট করে না। দেখো ঢঙ্গি কাঁদছিল, তারপর ঠিক হয়ে গেল। চাইছিল ম্যাডাম এখন স্কুলের হোমওয়ার্ক করছে, এই দেখো, এই দেখো আমার ম্যাডাম কি করছে, দেখো স্কুলের হোমওয়ার্ক করছে। আর ছটার সময় যাবে ডান্স ক্লাসে, তাই না না? ছটা বলেছে তো, দেখো কাঁদছিল ঠিক হয়ে গেছে। দেখেছো কেমন ফলস কান্না আমার মেয়ের, দেখো দেখি তাকাও 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 তাকাও। সুন্দর করে করো, বেরিয়ে যাচ্ছে কেন কালার? হ্যাঁ ডাব্লুটা লিখে নাও। এগুলো নার্সারি ওয়ানের বই, হ্যাঁ, তবে ওর যেগুলো অ্যাবসেন্ট ছিল অ্যাবসেন্ট পেজগুলোতেও তো লিখলে এগুলো ওর প্র্যাকটিস হবে, ওই জন্য এগুলো লিখিয়ে নিচ্ছি। হ্যাঁ মাম্মা, ম্যাডাম রেডি হয়ে গেছে। আর ঘরে কাজ প্রচুর বলতে জামাকাপড়গুলো গোছগাছ করার আছে, এখানে খানিকটা আছে, আলমারিতে তুলতে হবে, তারপর এখানে এই জামাকাপড়গুলো আছে ভাঁজ করতে হবে, কিন্তু এখন আর সেগুলো করা হবে না, কারণ ম্যাডামকে ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে। আজকে বলছিল যে একটু বিকালে ঝড় হতে পারে হালকা, দেখো হাওয়া আছে মোটামুটি। কেউ আসেনি মা, দাঁড়াও মামা, দেখো আন্টি দরজা খোলা আছে কিনা, তো বেল টিপতে হবে। স্টুডেন্ট চলে এসছে, প্রথম স্টুডেন্ট। আগে একটু তাড়াতাড়ি করতো, এখন একটু দেরি করে করে, বলবো না সন্ধ্যা হয়ে যাবে পুরো দেখবি। এখন বাড়ি চলে এসেছি, আর বাবাই বললাম যে বাবাইয়ের দেশ বাড়িতে ওর জেঠিমানাকে মারা গেছে, ওই জন্য গেছে, কিন্তু এখনো বাড়ি আসেনি। ভাবলাম যে জামা কাপড় কটা যে কটা আছে সেগুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে আমি মেয়েকে নিয়ে একটু বাইরেটাই বেরোই। আজকে বেশ হাওয়া হাওয়া দিচ্ছে বাইরে, এখন ঘরে থেকেই বা কিলাব, আর মেয়ের তো হোমওয়ার্ক করা হয়েই গেছে, তাই না মাম্মা? আমার এই সাদা বেড কভারটা কি সুন্দর লাগে না, এটা সত্যি কথা বলতে দেখতে যতটা সুন্দর এর কাপড়টা ততটাই সুন্দর। সাদার ওপরে যেহেতু কোনো রং বসে না, অন্য কোনো রং চড়াতে হয় না, এর কাপড়টা এত সফট তোমরা বিশ্বাস করতে পারবে না। আর এটা কার্লনের বেড কভার, তো দামটাও ভালোই নিয়েছিল। আমার মেয়ে যখন ছ মাস বয়স তখন এই বেড কভারটা কেনা। এটা যেহেতু সাদা ওই জন্য বেশি না পাতা হয় না, ভয়ে ভয়ে পাতি, তো এবার পাতলাম। এটা আবার এক দেড় মাস এখন পাতবই না, মানে আর পাতার প্রয়োজনই হবে না, আরও যেগুলো আছে সেগুলো পাতবো। চলো বাবাই কখন বাড়ি আসবে জানি না, তবে মেয়েকে নিয়ে একটু বাইরে স্টেশন পার্কটাতে যাব, ভালো লাগছে না ঘরের মধ্যে। সুয়ানি এখানে এসো, একটা গেল লক্ষ্মীকান্তপুর, এটা যাচ্ছে শিয়ালদা। দেখো হাওয়া দিচ্ছে বলে মেয়েকে নিয়ে আমি এখানটাই চলে এসেছি প্ল্যাটফর্মে। মা হয় না খাবে ডার্ক ফ্যান্টাসি, তোর চুলগুলো হেভি উঠছে রে, ও দেখি দেখি হেভি চুল উঠছে, খোলো খোলো দেখো দেখো কি সুন্দর কালার, কি কালার, ইয়েলো কালার আছে। আমরা প্ল্যাটফর্মে বসতে বসতে চলে এসেছি স্টেশন লাইনের এই পার্টটাতে। রবিবার করে এই দোকানগুলো বন্ধ থাকে, কিন্তু এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হয়। কোন কালারটা দেখো, ওখানে গ্রিন আছে, একটা ইয়েলো আছে, ইয়েলোটা দেখি দাদা ধরুন, এটা ঠিক দেখো ভালো লাগছে, ইয়েলো গ্রিন ভালো লাগছে না? প্র্যাকটিস হচ্ছে এখন শুয়ানি, হবে হবে শুয়ানি আবার ওই খেলনাটা নিল ট্রায়াল দিয়ে, আর আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে মোড়ের মাথা, মোড়ের মাথা, সোনারপুর মোড়ের মাথা বলে এটা। আর ওই দেখো দূরে একজন দাঁড়িয়ে আছে, নিয়েছো পনির? দেখ এই প্লেটটা নিলাম আমাদের ওই কালো প্লেটগুলোর সাথে ম্যাচ খাইয়ে, আগের দিন কিছুর দাম বেশি নিয়েছে মিহিদা না, বলেছো দিয়েছে। তাহলে আমরা চলে এলাম এখানে রয়্যালে, আমার মেয়ে আর বর দুজনে এখন রোল খাওয়ার জন্য ব্যস্ত, বাবার খিদে পেয়েছে রোল খাবে এগ রোল, আমি বললাম চলো এমনি দোকান থেকে খাই না, ও এখানেই খাবে, অতটা রাস্তা আবার আসতে হলো। আমাদের বাড়িতে একটা এরকম হাঁড়ি আছে না, আমরা সেদিন নিয়ে গেছিলাম, দেখা হাঁড়িতে বিরিয়ানি প্যাকিং হচ্ছে, আমরা সেদিন একটা নিয়ে গেছিলাম, বল মামা
বাড়ি এসে এই দেখো আদা রসুন কেটে নিয়েছি, কি বানাবো তোমাদের দেখাচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কেটে রাখা সবজি। তো এটা বানাচ্ছি ভেজিটেবল স্যুপ। তো কালকে এর মধ্যে কোনো তেল বলো রসুন টসুন কিচ্ছু দিইনি, প্লেন করেছিলাম, কিন্তু আজকে বাবাই বলেছে খাবে, ওই জন্য একটু অল্প করে তেল দিলাম। আমি যেরকম খেতে পারবো ও সেরকম খেতে পারবে না, ওই জন্যই ওর জন্য একটু দিলাম। এই যে ও আমার পিছনে লেগেছে, আমি যেহেতু ওর দিন রাত্রেবেলা এরকম ভেজিটেবল স্যুপ খাবো ও খাবে, কেননা আমার মোটা হয়ে যাচ্ছে। এটার মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো অনেকখানি জল যাতে এটা ফোটে, ফুটে কমলে তবে আর কিচ্ছু দেব না, জাস্ট এইরকমই খাবো। অনেকক্ষণ এখন এটাকে ফুটতে দেবো, আর এদিকে মেয়ের খাবারগুলো গরম করে নেবো। সুহানির ভাত খাওয়া হয়ে গেছে, আমারটাই দিও না, বন্ধু মুখ জ্বালা করে। সুহানি তোমার খাওয়া হয়ে গেছে? সুহানি খেয়ে নিয়েছে, এখন আমরা খাচ্ছি। দুজন দুটো বড় বড় বাটিতে দেখো কি নিয়েছি, দেখো দাও একটু ঘোরাও। আর এর সাথে কম্বিনেশন হলো যে শশা আর দই, যেটা আমি খাবো বাবাই খাবে না। শশাটা আমি রান্না করতে করতেই খেয়ে নিয়েছি, কি অদ্ভুত খাবার বলো। এ বাবাই ভালো লাগছে খেতে? হ্যাঁ ভালো, সব সবজি টবজি দিয়ে সিদ্ধ করে এটা খাবো। কতদিন সেই যে সকালবেলা উঠে স্কুলের জন্য রেডি হইনি, তারপরে সেই অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে জানো তো, আবার সেই অভ্যেসটাই কদিন আনতে হবে। চিকেন ফেলে দিলে আরো বলছে, এতে একটু চিকেন ফেলে দিলে আরো ভালো লাগতো, তাহলে লাভ কি হতো? এটা তো ওয়েট লসের জন্য, তাহলে লাভটা কি হতো? দেখলাম তুমি কাল তেল তেল এত দাও, কাল তেলই দিইনি, সিদ্ধ শুধু সিদ্ধ খেয়েছিলাম। তুমি খাবে বলে আজকে তেল দিতে হলো, আদা রসুন দিতে হলো। রাত্রেবেলা এই সবজি সিদ্ধর সাথে ভিডিওটা এন্ড করছি, তোমাদের সাথে কালকের একটা ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই। চলো উপর দিকে তোলো, এবার দেখা যাচ্ছে আমরা দুজন খাচ্ছি, আমার মেয়ে ভিডিও করছে।